করেছে বলে বোঝানো যাবে না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর এত বড় নবী, আমার সাহাবীর দিকে তাকায় দেখো, আমার সাহাবী আমার জন্য কত কষ্ট করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আপনি যাওয়ার দেওয়ার জন্য কাছে দৌড়ায়, শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়, পয়গম্বর থেকে বলো পাশে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাদের কিছু দিতে এসেছি, নিতে আসি নাই, মেরো না, মেরো না। তারপরও যখন তাদের শিশুরা তাদের লোকেরা যখন আল্লাহর পয়গম্বরকে মারতেছে, মারতে 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 বিহুস করে বলে আল্লাহর পয়গম্বর দেখে বলে ও তাদের লোকেরা আমারে মেরো না, আমার মাও নাই, আমার বাবা আমি দুনিয়াতে রয়েছি, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমারে মেরো না। তখন তাদের লোকেরা আমারে আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে হাত করে বলে আল্লাহ, তাদের লোকেরা বুঝে না, তাকে আল্লাহ তাদেরকে আজাব দিও না, আজাব দিয়া ধ্বংস করে দিও না, আমি নবী বলে এটি মুসলমান। আল্লাহ আল্লাহ বলে ও নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ইন্নাল্লাহ মা'না, নিশ্চয়ই আমি আল্লাহর সাথে, আপনি আপনার সাথে, আমি নিশ্চয়ই আল্লাহ অবশ্যই আছি, চিন্তা করবেন না। মুসলমান নবী আমার কত কষ্ট করেছে আমাদের জন্য, কত কষ্ট করেছে আমাদের জন্য, মুসলমান বলে বোঝানো যাবে না। মুসলমান নবী আজও পর্যন্ত আমাদের জন্য মদিনাতে শুয়ে শুয়ে কান্না করতেছে, আল্লাহু আকবার, আজও পর্যন্ত নবী আমাদের জন্য কান্না করতেছে। নবী আমাদের জন্য এখনো পর্যন্ত কান্না করতেছে। মুসলমান কতই না খুশ নসিব তাদের, যারা হাজি সাহ, যারা হজ করতে গিয়েছে, যারা হজ করেছে, তাদের রোজা মোবারক দেখেছে, সুবহানাল্লাহ। আপনাদের কি মনে চায় নবীর রোজা মোবারক দেখতে এখনো সেই নবী আমাদের জন্য কান্না করতেছে কবরের মধ্যে? নবীর রোজা কি দেখতে মনে চায়, দেখতে মনে চায়? কাদের কাদের নবীর যে রোজা দেখতে মনে চায়, হজ করতে মনে চায়, হাত করেন দুয়া উচ্চারণ করে আল্লাহকে দেখিয়ে দিলে, ও আল্লাহ তুমি এই বান্দাদের উপর সাক্ষী রাখো, আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও তুমি তাদেরকে আল্লাহ মক্কা মদিনা সফর করিয়ে আনো, আল্লাহ সুবহানাল্লাহ, সবাই বলে আমিন আমিন আমিন। আপনার মান যাবেন তো ইনশাআল্লাহ। একটা কথা বলবো, মজার কথা বলি, মজার কথা হলো এই, আপনারা হাত তুলছেন না, হ্যাঁ এটা আমি একটা কৌশল করলাম, আপনারা হাত তুলছেন, এখন যদি আপনারা মৃত্যুর আগে যদি সেই মক্কা মদিনাতে নাও যেতে পারেন, আল্লাহ পাক বলে আলামিন আপনাদের আমল নামায় সেই হজের সব দান করে, সুবহানাল্লাহ, এটা কবুল, হজের সব দান করে দিছে অলরেডি, দিয়ে দিয়ে জাকাত জন্য যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ, আমিও যাব, আপনিও যাবেন সবাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা নাম কত মধু,
দিদার আর যে কত দূর, মদিনা নাম কত দূর, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় জানা থাকিলে আমি সবাই, পাখির ন্যায় জানা থাকিলে আমি যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে অন্তর। এই মদিনার পথে ঝুলি আমি, এই মদিনার পথে ঝুলি আমি, বাঁচতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে সেই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।